আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেয়েদের কয়েকটি প্রিয় এবং অমূল্য জিনিস, যেগুলো হারিয়ে গেলে মেয়েদের কিন্তু মাথা ঠিক থাকে না, পার্সোনালি আমার। তো চলো, অনেক তো হেয়ালি করলাম, এবার তাহলে আসল কাজে আসা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি সেরকমই কিছু জিনিস। তার আগে আমি নিজেকে একটু তৈরি করে নিচ্ছিলাম, আর নিজেকে আমি তৈরি করে নেওয়ার সময় কিছু কিছু ক্লিপস আমি শেয়ার করেছি, সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমি যা যা ইউজ করেছি সেই জিনিসগুলোর ফুল ভিডিও আসছে নেক্সট ভিডিওতে। আপাতত তোমরা আমি যেগুলো দেখাতে চেয়েছি সেগুলো দেখো, না হলে কিন্তু দুটো যদি একসঙ্গে দেখাতে যাই ভিডিও অনেক বড় হবে আর তোমাদেরও কিন্তু ধৈর্য কুলাবে না। তার আগে বলো তো, পুজোর সময় কে কে কটা কটা জামা কিনলে? আমার কিন্তু এখনও সেরকম কোনো বাজার হয়নি, তবে আমি সেই অমূল্য জিনিস কিন্তু কিন্তু আগে থেকেই একটু একটু করে জমিয়ে রাখছি কিনে রেখে। তোমরাও শুরু করে দাও, পুজোর কাপড় চোপড় তো হবেই, কিন্তু তার আগে কাপড় চোপড়ের সঙ্গে পরার জন্য মেয়েদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো জুয়েলারি। আর জুয়েলারি, আজকে তোমাদের এই জুয়েলারি নিয়েই একটা সুন্দর অ্যাড্রেস দিতে চলেছি। আর এই জুয়েলারিগুলো যতগুলো দেখতে পারবে সবগুলোই থাকবে হাতে তৈরি করা। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমি রেডি। আর সবার আগে আমি আরও একটা কথা তোমাদের জানাতে চাই, আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। আর এই লুকটা টিউটোরিয়ালকে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমার কাছে ভিডিও রেকর্ড করা আছে, আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এবার কিন্তু আমি আস্তে আস্তে খোলাসা করতে যাচ্ছি আমার সেই জুয়েলারি খাজানার, যেখান থেকে আমি আমার বেশিরভাগ জুয়েলারি পারচেস করে থাকি। আমার সবসময় পছন্দ একটু ইউনিক অথচ সিম্পল টাইপের। তো আমি সেই জুয়েলারিগুলো কোথা থেকে বানিয়ে নেই আজকে কিন্তু তোমাদের সেটাই শেয়ার করব। আর এই যে দেখছো জুয়েলারিগুলো, এগুলো সব একদম হ্যান্ডমেড। আর কড়িগুলো দেখছো, এগুলো কিন্তু একদম রিয়েল কড়ি, কোনো আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের কড়ি নয়। তো যার জন্য জুয়েলারিটার মাত্রা কিন্তু, মানে সুন্দরের মাত্রা কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে দেয়। আর তোমরা কি জানো, রিয়েল কড়ি তুমি যখন তোমার সাজা জিনিসের সঙ্গে অ্যাড করবে তখন জিনিসটা কত শুভ হয়। আর কড়ি জিনিসটা শুভ দেখেই কিন্তু বিয়ের সময় আমাদের নতুন বরকে সবার প্রথম কড়ি খেলতে দেয়। যাই হোক, এগুলোর কথা তো আমি অনেক বললাম, এবার চলো এই জুয়েলারিটাকে কীভাবে সেট করবে সেই বুদ্ধিটা দিয়ে দিচ্ছি। এটাকে সেট করার জন্য তোমাদের লাগবে একটা ববি পিন ও একটা ইউপিন। ইউপিন দিয়ে সেট করার পরে দেখো কত সুন্দর লাগছে জুয়েলারিটা, আর পিছনটা এরকম থাকবে। তোমরা চাইলে বেঁধেও নিতে পারো, প্রথমে আমি যেমন করে নিয়েছি। এরপরে আমি সেকেন্ড জুয়েলারি দেখাচ্ছি, এটাও কিন্তু কড়ি দিয়ে। এটা আমার শাড়ির সঙ্গে একটু কমই ম্যাচ করছিল, তাও এত সুন্দর জুয়েলারি দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাই এটা পরেই নিলাম। আর তারপরে এটা ভালো করে দেখার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি ফটোও শেয়ার করব। আর ভিডিওগুলি স্কিপ না করে তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে দেখতে থাকো, আর ধৈর্য ধরে দেখো, আমি তোমাদের বোঝাবো। এখন আমি তোমাদের পিছনটা দেখালাম কেন বলো তো, কারণ এটার যে সেফটি যে জিনিসটা আছে এত ভালো, মানে কী বলবো, আমি তোমাদের সঙ্গে ঠিক বুঝিয়ে উঠতে পারছি না, এত ভালো এই জুয়েলারিগুলো। আর এটা হলো আমার খুবই পছন্দের, এটা এতটা লাইট ওয়েট, আর কী বলবো, এটাও কিন্তু ভীষণ পছন্দের, এটাও লাইট ওয়েট। কিন্তু প্রবলেম হলো একটা, আমি এতগুলো জুয়েলারি দেখে কোনটা নিজের কাছে রাখবো আর কোনটা দিয়ে দেব বুঝতেই পারছি না। তোমরা আমাকে একটু সাজেস্ট করে দিও তো, কোনটা রাখলে আমাকে বেশি মানাবে। আর তোমাদের যদি এরকম পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে ভুলো না। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তোমরা অল ইন্ডিয়া শিপিং পেয়ে যাবে। আর তার সাথে সাথে চলছে কিন্তু পুজোর দারুণ দারুণ অফার। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? টাটা।